Allah Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد محمد الرسول الله حي على السلام على السلام حي على الفلاح على <سؤال> الله bismillah ar-rahman ar-rahim alhamdulillah here below me rahman اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين أنتم عليهم غير المخطوب عليهم ولا الضالين এ যরান হো যে যমানায় খিলাফত কো যিকির চল কালের কথা উল্লেখ করা হচ্ছিল উসমানে সময় যেসব যুদ্ধ করা হয়েছে মূলত সেগুলোর উল্লেখ করা হচ্ছিল ইতিহাস পাঠে জানা যায় হযরত আবু বকর রাদিয়ালানহুর যুগে দামেস্ক অবরোধ কয়েক মাস পর্যন্ত অব্যাহত থাকে আর তার মৃত্যুবরণের কিয়ৎকাল পর উক্ত যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে যেহেতু সেই যুদ্ধ হজরত আবু খেলাফতকালে সংঘটিত হয়েছিল তাই যখন হজরত আবু বকরের চারণ করা হবে তখন এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হবে দমেশক বিজয়ের পরবর্তী ঘটনা বলি বর্ণনা করছি দমেশক জয় করার পর আবু ওবায়দা হজরত খালেদ বিন ওয়ালিদকে বেকার অভিযানে প্রেরণ করেন বেকা হল দামেস্ক বারাবাক এবং হেমসের মাঝে অবস্থিত বিস্তৃত এক অঞ্চল যেখানে বহু জনপদ রয়েছে তিনি সেগুলো জয় করেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য একটি সেনা দল সম্মুখে প্রেরণ করেন মেসানোন নামক ঝর্ণার উপকণ্ঠে রোমান এবং মুসলিম সেনা দলের সংঘর্ষ হয় এবং উভয় দলের মাঝে যুদ্ধ হয়। ঘটনাক্রমে রোমানদের মাঝে সেনার নামক এক ব্যক্তি বেরুতের উল্টো দিক থেকে এসে মুসলমানদের উপর অতর্কিত হামলা করে এবং বহু সংখ্যক মুসলমানকে শহীদ করে। বেরুত সেরিয়ার সমুদ্র তীরবর্তী একটি বিখ্যাত শহর। ওই সকল শহীদদের প্রতি আরোপ করে উক্ত ঝর্ণার নাম করা হয়েছে আইনুস সোহাদা অর্থাৎ শহীদদের ঝর্ণা আবু বায়দা দামেশকে ইয়াজিদ বিন আবু সুফিয়ান নিয়ে স্থলাভিষিক্ত বানিয়ে দেন এবং ইয়াজিদ দেহিয়া বিন খলিফাকে একটি সেনা দলের সাথে তদ্মুর প্রেরণ করেন বিজয়ের বর্ষগম করার জন্য তদ্মুর হল সিরিয়ার একটি প্রাচীন এবং বিখ্যাত শহর যে যা আলে থেকে পাঁচ দিনের দূরত্বে অবস্থিত এখানে যে এজিদের উল্লেখ করা হচ্ছে তিনি ছিলেন একইভাবে আবু কুশারিকে বসনিয়া এবং হাওয়ারণ প্রেরণ করেন কিন্তু সে অঞ্চলের অধিবাসীরা সন্ধি চুক্তি করে ফেলে বসনিয়া মূলত দামেশকের নিকটবর্তী একটি জনপদের নাম দামেশকের এক বিস্তৃত অঞ্চলের নাম ফারহান যেখানে অনেক জনবসতি এবং কৃষিভূমি ছিল মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে সারাহাবেল হাসানা রাজিয়া আহু, জর্ডানের রাজধানী তাবরিয়া বাদ দিয়ে দেশের অন্য সকল এলাকা যুদ্ধের মাধ্যমে করায়ত্ত করে নেন এবং তাবরিয়াবাসীরা সন্ধি চুক্তি করে নেন হযরত খালেদ সফলতা লাভ করে বেকার অঞ্চল থেকে ফিরে আসেন বারাবাকের অধিবাসীরা তার সাথে সমঝোতা করে নেয় আর তিনি তাদেরকে সন্ধি চুক্তি লিখে দেন ইতিহাসের বর্ণনা অনুযায়ী বালবাক দামেস্ক থেকে তিন দিন দূরত্বে অবস্থিত একটি প্রাচীন শহর এখানে দিনের দূরত্ব বলতে তৎকালীন যুগের সফরের মাধ্যম অর্থাৎ ওট ঘোড়ায় আরোহণ করে একদিনের অতিক্রান্ত দূরত্বকে বোঝায় ফেহেল একটি জনপদের নাম যেটি চোদ্দ হিজরিতে বেচিত হয় হজরত আবু ওবায়দা হজরত ওমরের উদ্দেশ্যে এ মর্মে পত্র লেখেন যে আমি অবগত হয়েছি ক্লেস এমসে অবস্থান করছে আর সেখান থেকে দামেশকে সৈন্য বাহিনী রওনা করছে কিন্তু আমি প্রথমে দামেশ আক্রমণ করব নাকি ফেহেল এ সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে ফেহেল ও সিরিয়ার একটি জনপদের নাম হজরত ওমর প্রত্যুত্তরে লেখেন যে প্রথমে দামেশ আক্রমণ করে বিজয় অর্জন করো কেননা সেটি সিরিয়ার দুর্গ এবং রাজধানী পাশাপাশি ফেহেলে অশ্বারোহী সৈন্যবাহিনী প্রেরণ করা যেন তাদেরকে তোমাদের দিকে আসতে না দে যদি দামেশক বিজয়ের পূর্বেই ফেহেল বিজয় হয় তাহলে তা উত্তম অন্যথায় দামেশক জয়ের পর কিছু সংখ্যক সেনা সেখানে রেখে সমস্ত নেতাদেরকে নিয়ে তুমি ফেহেলের উদ্দেশ্যে যাত্রা করবে যদি আল্লাহ তোমার হাতে ফেহেল বিজিত করেন তাহলে খালেদার তুমি হেমস চলে যাবে আর সারাহবেল ও আমরকে জর্ডান এবং ফিলিস্তিন পাঠিয়ে দেবে হজরত ওমরের পত্র পাওয়া মাত্রই হজরত আবু ওবায়দা বিন জর্রা সেনাবাহিনীর দশজন কমান্ডারকে যাদের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন আবুল আওয়ার সলমি ফেহেল পাঠিয়ে দেন এবং স্বয়ং হজর খালেদ বিন ওলিদ সহ দামেশ রওনা হয়ে যান রোমান সেনাবাহিনী যখন মুসলিম সেনাবাহিনীকে নিজেদের দিকে অগ্রসর হতে দেখল তখন নিজেদের চতুর্দিকের জমিতে সাগর ও জর্ডান নদীর পানি ছেড়ে দিল যার ফলে পুরো এলাকা চোরাবালি বহুল হয়ে গেল আর সেটা অতিক্রম করা দুষ্কর হয়ে পড়ল যাই হোক হেরাক্লিয়াস দামেস্কের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য যে সেনাবাহিনী প্রেরণ করেছিল তারাও দামেস্ক পৌঁছতে পারেনি পানি ছেড়ে দেওয়ার কারণে সকল পথ রুদ্ধ হয়ে গেল আর মুসলমানরা ছিল অবিচল মুসলমানদের অবিচলতা দেখে খ্রিস্টানরা সন্ধি করতে সম্মত হয় আর হজরত আবু ওবায়দার কাছে দূত হিসাবে কাউকে পাঠানোর অনুরোধ করলো হজরত আবু ওবায়দা হজরত মোয়াজ বিন কে দূত হিসাবে প্রেরণ করেন হজরত মোয়াজ বিন জবল তাদের সামনে ইসলামের শিক্ষা তুলে ধরেন কিন্তু শত্রুরা তা গ্রহণ করেনি অন্যান্য বিষয়ের সাথে রোমানরা হজরত মোয়াজ বিন কে প্রস্তাব দিল যে আমরা তোমাদের বলকা এবং জর্ডানের সাথে তোমাদের ভূমি সংলগ্ন অঞ্চলটি দিয়ে দিচ্ছি তোমরা আমাদের দেশ ছেড়ে পারসে চলে যাও প্রথমে নিজেরাই সেনা সমাবেশ করছিল কিন্তু যখন দেখলো যে পরাজয়ের সংখ্যা আছে তখন এই প্রস্তাব দিল হজরত মাজ বিন জাবাল তা গ্রহণ অস্বীকৃতি জানালার মুঠে চলে আসলেন রোমানরা সরাসরি হজরত আবু ওবায়দার সাথে কথা বলতে চাইলো এই উদ্দেশ্যে একজন বিশেষ দূত প্রেরণ করলো যখন শহীদুদ ইসলামী সেনা শিবিরে এসে উপস্থিত হলো তখন হজরত আবু ওবায়দা মাটিতে বসেছিলেন আর হাতে তীর ছিল যা তিনি উল্টে পাল্টে দেখছিলেন দূত ভেবেছিল ইসলামী সেনাপতি বিশেষ পূর্ণ আসনে সমাসীন হবেন আর সেটি তাকে চেনার মাধ্যম হবে কিন্তু সে যেদিকে তাকাচ্ছিল সবাইকে একই রকম দেখতে পাচ্ছিল অবশেষে কিছুটা অস্বস্তি ও ভীতি নিয়ে জিজ্ঞেস করলো তোমাদের সেনাপতিকে লোকেরা হজরত আবু বাইদার দিকে ইঙ্গিত করল সে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল সত্যি কি তুমি সেনাপতি হজরত আবু ওবায়দা রাদি আল্লাহ বলেন হ্যাঁ দুধ বলল আমরা তোমাদের সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে মাথা পেছু দুই আশ্রাফি সর্ণ মুদ্রা দেব তোমরা এখান থেকে চলে যাও হজরত আবু বাইদা অস্বীকৃতি জানালেন দুধ অসন্তুষ্ট হলো এবং উঠে চলে গেল হজরত আবু ওবায়দা তার আচরণ দেখে সেনাবাহিনীকে প্রস্তুতি নেওয়ার আদেশ দিলেন আর সমস্ত পরিস্থিতি হযরত ওমরকে লিখে পাঠালেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করার অনুমতি দিলেন কারণ তাদের বিরুদ্ধে রোমান সেনারা জড়ো হচ্ছিল তিনি সাহস জোগালেন যে দৃঢ় চিত্ত থাকো খোদা তোমাদের সাহায্যকারী হবেন হযরত আবু ওবায়দা সেদিনই আক্রমণের নির্দেশ দিয়েছিলেন কিন্তু রোমানরা মোকাবেলায় আসেনি পরের দিন প্রভাতে হাজত খালেদ বিন ওয়ালিদ রাহু শুধু অশ্বারোহীদের নিয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন রোমান সেনাবাহিনী প্রস্তুত ছিল উভয় পক্ষের মাঝে যুদ্ধ হয় মুসলমান সেনাবাহিনীর অবিচলতা দেখে রোমান সেনা প্রধান যুদ্ধ চালিয়ে যাওয়া অর্থহীন মনে করলো ফিরে যেতে চাইল হাজরত খালেদ উচ্চস্বরে বললেন যে রোমানরা নিজেদের শক্তি খরচ করে দেখিয়েছে এখন আমাদের পালা এর সাথে মুসলমানরা অকস্মাৎ আক্রমণ আর রোমানদের পিছু হুটিয়ে দিল খ্রিস্টানরা সাহায্যের আসা যুদ্ধ খালে করছিল কৌশল বুঝে তখন তিনি আবু ওবায়দাকে বললেন রোমানরা আমাদের ভয়ে ত্রস্ত এখনই আক্রমণের সময় তখনই ঘোষণা করা হয় যে পরবর্তী দিন হামলা হবে সেনাবাহিনীর প্রস্তুত ছিল রাতের শেষ প্রহরে হজরত আবু ওবায়দা সেনাবাহিনীকে বিন্যস্ত করলেন রোমান সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার হজরত উমরের জীবনী লেখকদের মাঝে দুজন হেকেল ও সালাবি এই সংখ্যা আশি হাজার থেকে এক লক্ষ উল্লেখ করেছেন যাই হোক এক ঘন্টা ভয়াবহ যুদ্ধ হয় এরপর রোমান সেনাবাহিনীর পা হড়কে যায় আর তারা দিশিহারা হয়ে পলায়ন করে পরবর্তীতে হজরত ওমর নির্দেশ দেন যে সমস্ত দখলকৃত ভূখণ্ড তাদের মালিকদের অধীনেই থাকবে কোনো ভূখণ্ড কারো কাছ থেকে নেওয়া হবে না আর মানুষের প্রাণ ধন সম্পদ জায়গা জমি ঘর বাড়ি এবং উপাসনালয় সব সংরক্ষিত থাকবে শুধু মসজিদ নির্মাণের উদ্দেশ্যে জমি নেওয়া হবে যদি কোনো জমি নিতে হয় কেবল মসজিদের জন্য অবশিষ্ট ভূমি তাদের মালিকদের নিকটেই থাকবে এরপর রয়েছে বেসান বিজয়ের বৃত্তান্ত ফেহেল যুদ্ধের অবসান হলে সারা বেল নিজ সৈন্য সামন্ত আমারকে নিয়ে বেসান অধিবাসীদের অভিমুখে অগ্রসর হন তাদেরকে অবরুদ্ধ করে ফেলেন সে সময়ে আবুল আওয়ার ও তার সাথে আরো কতক নেতা তাবারিয়া অবরুদ্ধ করে রেখেছিলেন বেসান তাবারিয়ার দক্ষিণে আঠারো মাইল দূরত্বে অবস্থিত একটি জনপদ জর্ডানের বিভিন্ন অঞ্চলের মাঝে দামেশ এবং পরবর্তী আরও কয়েকটি অভিযানে পরাজয়ের সংবাদ ছড়িয়ে পড়েছিল আর গিয়েছিল যে এবং তার সাথে আমার বেন আস বেন হিসাম ও সাহাল বেন আমার নিজ নিচ্ছন্ন বাহিনী নিয়ে বেসান দখলের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে এই জন্য সর্বোচ্চ লোকজন দুর্গে গিয়ে আশ্রয় বেসান পৌঁছে কয়েকদিন একে অবরোধ করে রাখেন পরবর্তীতে সেখানকার কিছু লোক লড়াই করার জন্য বের হয়ে আসে মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করে অবশিষ্ট লোকজন সমঝোতার আবেদন করে যা মুসলমানরা দামেশ বিজয়ের জন্য নির্ধারিত শর্তে মেনে নেয় অর্থাৎ দামেশ বিজয়ের মধ্যে যে সকল শর্তা ছিল সেগুলোর ভিত্তিতে এটি গৃহীত হয় এরপর রয়েছে তাবারিয়া বিজয়ের ঘটনা যখন তাবারিয়া অধিবাসীরা বেসান বিজয় এবং এর সন্ধি চুক্তি সম্পর্কে অবগত হয় তখন তারা আবুল আওয়ারের সাথে এই শর্তে সন্ধি করে যে তাদেরকে যেন সারা বিলের নিকট পৌঁছে দেওয়া হয় আবুল আওয়ার তাদের আবেদন মঞ্জুর করেন অতএব তাবারিয়া ও বেসানবাসীদের সাথে দামেশ বিজয়ের জন্য নির্ধারিত শর্তে সমঝোতা হয়ে যায় এবং এই সিদ্ধান্ত গৃহীত হয় যে শহর ও নিকটবর্তী গ্রামীণ এলাকার সকল ঘর বাড়ির মধ্য থেকে অর্ধেকের জন্য অর্ধেক জন্য খালি করে দেওয়া হবে এবং অবশিষ্ট অর্ধেক অংশে স্বয়ং রোমানরা বসবাস করবে একই সাথে বার্ষিক শতকরা এক দিনার এবং কৃষি উৎপাদন হতে নির্দিষ্ট অংশ আদায় করবে এরপর মুসলমান নেতৃবৃন্দ তাদের সৈন্যবাহিনী সেই জনবসতিতে বসতি স্থাপন করে এবং জর্ডানের সন্ধি চুক্তি ও পূর্ণতা লাভ করে এবং সকল সাহায্যকারী সৈন্যবাহিনী জর্ডানের বিভিন্ন অঞ্চলে বসতি গড়ে তোলে নেয় আর বিজয়ের সুসংবাদ হযরত ওমরের নিকট প্রেরণ করা হয় তারপর রয়েছে হেমস বিজয় এটি 14 হিজরিতে সংঘটিত হয় হযরত আবু উবাইদা হেমসের উদ্দেশ্যে যাত্রা করেন যা সিরিয়ার একটি প্রসিদ্ধ শহর ছিল যা সামরিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করত হেমস দামেস্ক ও আলেপোর মধ্যে অবস্থিত সিরিয়ার একটি শহর হেমসে একটি বড় গির্জা ছিল যা দর্শনের জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতো এবং এখানে উপাসনা করাকে গর্বের বিষয় বলে জ্ঞান করত যাই হোক হেমসের নিকটবর্তী অঞ্চলে রোমানরা নিজ থেকে যুদ্ধ করতে উদ্যত হয় রোমানরাই সামনে অগ্রসর হয় অতএব একটি বড় সৈন্যবাহিনী হেমস থেকে অগ্রসর হয়ে জোসিয়াতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা পরাজিত হয় নিশ্চিত ছিল যে মুসুমরা খোলা ময়দানে দীর্ঘক্ষণ লড়াই করতে পারবে না উপরন্তু হিরাকের পক্ষ থেকে সাহায্য লাভেরও আশা ছিল সে জজিরা থেকে একটি সৈন্যবাহিনী প্রেরণ করে কিন্তু হাজার সাদ বিন আবি ওয়াকাস যিনি ইরাক অভিযানের দায়িত্বে নিযুক্ত ছিলেন একটি সেনা দল সেই বাহিনীর উদ্দেশ্যে প্রেরণ করেন যারা সেই শূন্য বাহিনীকে সেখানে থামিয়ে দেয় ঐতিহাসিকরা লিখেছেন যে রোমানদের পায়ে চামড়ার মজা ছিল তারপরও তাদের পা শীতে জমে যেত অথচ সাহাবেদের পায়ে বা মুসলমান সৈন্য বাহিনীর পায়ে সামান্য জুতো ছাড়া আর কিছুই ছিল না হেরাক্লাস হেমসবাসীদের কে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ও তাদেরকে লড়াই উদ্বুদ্ধ করে স্বয়ং রাওয়াহা চলে যায় প্রতিশ্রুতি দিয়ে নিজেই সেখান থেকে পিঠ টান দেয় হেমসবাসীরা যেদিন প্রচন্ড শীত থাকতো তারা কেবল সেদিনে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হতো রোমানরা হেরাক্লিয়াসের সাহায্যের অপেক্ষা চলার আর চাইতো শীতের কাছে হার মেনে মুসলমানরা যেন পালিয়ে যায় কিন্তু মুসলমানরা অবিচলতা দেখায় এবং হেরাক্লিয়াসের সাহায্য হেমসবাসীরা লাভ করতে পারেনি এভাবে শীতকালও কেটে যায় তখন হেমসবাসীরা নিশ্চিত হয়ে যায় যে এখন এদের সাথে মোকাবেলা করা সম্ভব নয় ফলে তারা সন্ধির আবেদন করে মুসলমানরা আবেদন গ্রহণ করেন এবং শহরের সকল দালান কোঠা শহরবাসীদের জন্য ছেড়ে দেয়া হয় আর এদের সাথে দামেস্কের নেয় করো জিজিয়ার বিনিময়ে সন্ধি করে নেওয়া হয় হজত আবু ওবায়দা হজত ওবরকে পুরো ঘটনা ও বৃত্তান্ত অবগত করেন প্রত্যুত্তর ওমরের নির্দেশ নির্দেশ আসে যে তুমি এখন সেখানেই অবস্থান করো এবং সিরিয়ার শক্তিধর আরব গোত্রগুলোকে তোমার পতাকা তলায় সমবেত করো আর আমিও এখান থেকে প্রতিনিয়ত সাহায্যকারী বাহিনী প্রেরণ করতে থাকব ইনশাল্লাহ মার্জুর রোম নামে একটি জায়গা রয়েছে এবছরই মার্জুর রোমের ঘটনা ঘটে মার্জুর রোম দামেশকের নিকটবর্তী একটি জায়গা ঘটনা যা ঘটেছে তা হলো হযরত আবু বায়দা ফেহেল থেকে হেমস যাওয়ার জন্য খালেদ বিন ওয়ালিদের সাথে রওনা হন জুল কালা নামক স্থানে সবাই শিবির স্থাপন করে তাদের এই গতিবিধি সম্পর্কে হেরাক্লেস অবগত হয় সে তুজরা বেতরেককে প্রেরণ করে সে মার্জে দ্যামেশ কামাংয়ের পশ্চিম তেরে অবস্থান গ্রহণ করে আবু হুবায়দা মারজুর রোম এবং এর সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ আরম্ভ করেন তখন মুসলমানদের অবস্থা এমন ছিল যে শীতকাল এসে পড়েছিল এবং তাদের দেহ ছিল ক্ষতবিক্ষত তারা যখন মারজুর রোম তখন সানস রোমিও সেখানে চলে আসে এবং তুজরার নিকটেই অশ্বারোহীদের নিয়ে শিবির স্থাপন করে এই সানস মূলত তুজরার সাহায্য এবং হিমসবাসীদের রক্ষা করার জন্য এসেছিল সে এক প্রান্তে নিজ সৈন্যবাহিনীর সাথে অবস্থান রাত ঘনিয়ে এলে এদের দ্বিতীয় সেনাপতি তুজরা সেখান থেকে যাত্রা করে আর এরা চলে যাওয়ার কারণে সেই জায়গা খালি হয়ে যায় তুজরার বিপরীতে হজরত খালেদ বিন ওয়ালিদ ছিলেন আর সানসের বিপরীতে ছিলেন হজরত আবু ওবায়দা হজরত খালেদ বিন ওয়ালিদ যখন এই সংবাদ পেলেন যে তুজরা এখান থেকে দামেস্কের উদ্দেশ্যে যাত্রা করেছে তখন খালেদ এবং হজরত আবু বায়দা এই সিদ্ধান্তে একমত হন যে হজরত খালেদ বিন ওয়ালিদ তুজরার পশ্চাৎ ধাবন করবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত খালেদ বিন ওয়ালিদ অশ্বারোহীদের একটি সৈন্যদল নিয়ে সেরাতেই তুজরার পশ্চাৎ ধাবনের জন্য রওনা হন এদিকে ইয়াজিদ বিন আবু সুফিয়ান ও তুজরার গতিবিধি সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি তুজরাকে প্রতিহত করার জন্য এগিয়ে আসেন উভয় বাহিনীর মাঝে তুমুল যুদ্ধ হয় উভয় দলের মাঝে যুদ্ধ চলছিল ঠিক তখন পেছন থেকে হযরত খালিদ ওয়ালিদ তার সৈন্য শহর অনক্ষেত্রে পৌঁছে যান আর পেছন দিক থেকে তিনি আক্রমণ করে বসেন ফলে লাশের স্তূপ পড়ে যায় শত্রুরা অগ্র পশ্চাৎ উভয় দিক থেকে মারা পড়ে মুসলমানরা তাদের ভবলীলা সাঙ্গ করেন তাদের মাঝে কেবল তারাই প্রাণের রক্ষা পায় যারা পলায়ন করেছে এই যুদ্ধে মুসলমানদের হাতে যেসব মালে গনিমত আসে তাতে ছিল পশু অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন পোশাক এগুলোকে হজরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান নিজ সৈন্যবাহিনী ও হজরত খালিদ বিন ওয়ালিদের সৈন্যদের মাঝে বন্টন করে দেন এরপর হযরত ইয়াজিদ দমেশক অভিমুখে যাত্রা করেন হজরত খালিদ বিন ওয়ালিদ হজরত আবু ওবায়দার কাছে ফিরে চলে যান ইসলামের ইতিহাসে যে ইয়াজিদের দুর্নাম রয়েছে সে ছিল মোয়াবিয়ার আর ইনি হলেন আবু সুফিয়ানের পুত্র ইয়াজিদ তুজরা রোমান নেতা তুজরাকে হজরত খালেদ বিন ওয়ালিদ হত্যা করেছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ যখন তজরার পশ্চাৎ ধাবনের জন্য বের হন তখন হযরত আবু উবাইদা শানসের মোকাবেলা করেন উভয় দলের মাঝে মারজুর রোমে যুদ্ধ বেধে যায় ইসলামী সৈন্যবাহিনী অনেকে হত্যা করে এবং আবু উবাইদা শানসকে হত্যা করেন মারজুর রোম শত্রুর লাশে ভরে যায় সেই লাশগুলোর কারণে সেই স্থানটি দুর্গন্ধে ভরে যায় রোমানদের মাঝে যারা পালিয়ে গিয়েছিল তারা বেঁচে গিয়েছিল অবশিষ্ট কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি মুসলমানরা পলায়নকারীদের হেমস পর্যন্ত পিছু হওয়ার করে এরপর হজরত আবু ওবায়দা সেনাবাহিনী নিয়ে হাম্মাদের উদ্দেশ্যে যাত্রা করেন হাম্মাদ ও সিরিয়ার একটি প্রাচীন শহর যা তৎকালীন দামেশ থেকে পাঁচ দিনের দূরত্বে অবস্থিত ছিল হাম্মাদবাসী তাদের সামনে বর্ষতা স্বীকার করে নেয় আত্মসমর্পণ করে শাহজাহানের অধিবাসীরা যখন জানতে পারে তখন তারাও হাম্মাদ বাসীদের নেয় সমঝোতা করে নেয় শাহজার হাম্মাদ শহর থেকে অর্ধ দিনের দূরত্বে অবস্থিত একটি গ্রাম ছিল এরপর হজরত আবু ওবায়দা সালামিয়া জয় করেন সালামিয়াও হাম্মাদ থেকে দুই দিনের দূরত্বে অবস্থিত একটি গ্রাম ছিল একটি জনপদ এরপর চোদ্দ হিজরিতে লাজিকিয়া বিজিত হয় ইসলামিক সৈন্য বাহিনী হাজত আবু ওবায়দার নেতৃত্বে লাজিকিয়ার দিকে অগ্রসর হয় যা ছিল সিরিয়ার একটি শহর এবং সমুদ্র উপকূলে অবস্থিত আর হেমসের পার্শ্ববর্তী অঞ্চল এটি লাজিকিয়াবাসীরা ইসলামী সেনাবাহিনীকে নিজেদের দিকে অগ্রসর হতে দেখে দুর্গে আশ্রয় নেয় এবং শহরের ফটোগুলোকে বন্ধ করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় তারা নিশ্চিত ছিল যে মুসলমান যদি তাদেরকে অবরোধ করে তাহলে তারা লড়াই করার শক্তি রাখে আর ততক্ষণে সমুদ্র পথে তাদের কাছে হেরাক্লিয়াসের পক্ষ থেকে সাহায্য এসে যাবে মুসলমানরা এই শহরকে অবরুদ্ধ করে রাখে প্রতিরক্ষামূলক দিক থেকে এই শহরটি অত্যন্ত দৃঢ় ছিল আর সেনা ছাউনির কারণে যথেষ্ট বিখ্যাত ছিল হাজার আবু ওবায়দাকে জয় করার একটি নতুন কৌশল অবলম্বন করেন কেননা তিনি রণকৌশলে দক্ষ ছিলেন তিনি বুঝতে পেরেছেন যে এটি জয় করা অনেক কঠিন একটি কাজ হবে কাজ যদি এটিকে জয়ের জন্য তিনি এখানে শিবির স্থাপন করেন তাহলে অবস্থানকাল অনেক দীর্ঘ হয়ে যাবে আর অবরোধ দীর্ঘ হলে হতে পারে শত্রুপক্ষ তাদের কাছে সাহায্যকারী সৈন্য পাঠিয়ে দেবে ফলে এখান থেকে বিফল ফিরে যেতে হবে বা অবরোধ অতি দীর্ঘ করলে তাকিয়া যাওয়া অসম্ভব হয়ে পড়বে তিনি এক রাতের রণক্ষেত্রে অনেকগুলো এমন গর্ত খনন করেন যেগুলোতে অনায়াসে একজন অশ্বারোহী ঘোড়া সহ লোকে থাকতে পারে এরপর সেগুলোকে ঘাস দিয়ে ঢেকে দেন প্রভাতে অবরোধ উঠিয়ে হেমসের দিকে যাত্রা করেন নগরবাসীরা অবরোধ উঠে যেতে দেখে আনন্দিত হয় এবং নিশ্চিন্তে শহরের ফটকগুলো গুলো খুলে দেয় অন্যদিকে হজরত আবু বায়দা রাতারাতি সৈন্যবাহিনী নিয়ে ফিরে আসেন এবং গুহাকৃতির গর্তে লুকিয়ে থাকেন সকালে যখন তারা শহরের ফটকগুলো খুলে দেয় তখন মুসলমানরা তাদের উপর আক্রমণ করে বসে কিছু মুসলমান শহরের ফটক দখল করে নেয় যারা দুর্গের বাইরে ছিল তারা পলায়ন করাটাই নিজেদের জন্য মঙ্গলজনক বলে মনে করে আর যারা শহরে ছিল তাদের মাঝে একটি ভীতি কাজ করে তাই যারা শহরে ছিল তারা সবাই মুক্তির পথ অন্বেষণ করতে থাকে তাদের জন্য আনুগত্য ও আত্মসমর্পণ করা ছাড়া গত্যন্তর ছিল না সুতরাং তারা সন্ধি চুক্তি করে নিল এবং পলাতকরা আশ্রয় প্রার্থনা করল মুসলমানরা শহরে প্রবেশ করে শহর জয় করে নেয় হজরত আবু ওবায়দা বিন যারা জিজিয়ার বিনিময়ে সন্ধি চুক্তি করে নিলেন তাদের গির্জা তাদের হাতে থাকতে দিলেন পরবর্তীতে মুসলমানরা নিকটেই তাদের একটি মসজিদ নির্মাণ করে সেই বিজয়ের পর হজরত ওমর লেখেন যে এবছর যেন আর অভিযান পরিচালনা করানো হয় এরপর রয়েছে শ্রেণীর বিজয় যা হয়েছে পনেরো শ্রেণীর অভিমুখে প্রেরণ করেন যা আলাপপুর একটি মনোরম শহর ছিল আলাপপুর পথে পাহাড়ের মাঝখানে শ্রেণীর একটি দুর্গ ছিল হজরত খালিদ বিন ওয়ালিদ হাজার নামক স্থানে পৌঁছান হাজেরও আলাপপুর নিকটবর্তী একটি স্থান সেখানে রোমানরা মেনাসার নেতৃত্বে তার বিপক্ষে দণ্ডায়মান হয় হেরাক্লিয়াসের পর রোমানদের সবচেয়ে বড় সেনাপতি ছিল মেনাস যাই হোক স্থানীয়রা এবং তাদের সাথে বসবাসকারী আরব খ্রিস্টানরা মুসলমানদের সাথে যুদ্ধ করে আরবদের রীতি ছিল যে তারা শহরে সুরক্ষার জন্য শহরের বাইরে গিয়ে শিবির স্থাপন করত এই খ্রিস্টান আরবরাও এই নীতি অনুসরণ করে বাইরে ঘাটে স্থাপন করার প্রচন্ড লড়াইয়ের পর হজরত খালেদ রোমানদের অনেক সৈন্যকে হত্যা করেন এবং তাদের নেতা আজকে হত্যা করেন এলাকার লোকেরা খালেদ বিন ওয়ালিদের কাছে সংবাদ প্রেরণ করে যে আমরা আরব আমরা যুদ্ধ করার জন্য সম্মত ছিলাম না কিন্তু এই যুদ্ধে আমাদের বাধ্য করা হয়েছে তাই আমাদেরকে ক্ষমা করা হোক হজর খালেদ তাদের অজুহাত মেনে নেন এবং তাদের উপর আক্রমণ করা থেকে বেরোতে থাকেন কিছু রোমান পালিয়ে কেনে দুর্গে আশ্রয় নেয় হজর খালেদ তাদের পিছু ধাওয়া করেন কিন্তু যখন কেনে শ্রেণ পৌঁছেন ততক্ষণে রোমানরা শহরের ফটকগুলো বন্ধ করে দিয়েছিল এটি দেখে হজর খালেদ তাদের কাছে সংবাদ পাঠান যে তোমরা যদি মেঘে গিয়েও আত্মগোপন করো তবুও আল্লাহ আমাদের তোমাদের কাছে পৌঁছে দেবেন অথবা তোমাদেরকে আমাদের কাছে নিক্ষেপ করবেন কিছুদিন তারা দুর্গেই অবরুদ্ধ অবস্থায় থাকে কিন্তু অবশেষে কিনেসেনবাসীরা নিশ্চিত হয়ে যায় যে মুক্তির এখন আর কোনো উপায় নেই তারা আবেদন করে যে হেমসের অনুরূপ সন্ধি চুক্তির শর্তে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় কিন্তু হযরত তাদেরকে নির্দেশ অমান্য করার শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন এজন্য শহরকে ধ্বংস করা ছাড়া কোনো বিষয়ে তিনি সম্মত ছিলেন না কিন্তু শ্রেণীবাসীরা তাদের ধন সম্পদ ও পরিবার পরিজনকে হাতে ছেড়ে আন তাকিয়া পালিয়ে যায় হজরত আবু ওবায়দা বিন জাররা কিন্তু যখন পৌঁছেন তিনি হযরত খালেদ বিন ওয়ালিদের সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক এবং সম্মত পেলেন এবং শহরের দুর্গ ও প্রাচীর সমূহ গুড়িয়ে দিলেন এরপর তিনি অনুভব করলেন যে ন্যায় বিচারের পাশাপাশি দয়াও প্রদর্শন করা উচিত প্রথমে শত্রুর সাথে যা করা হয়েছে তা ছিল ইনসাফ বা ন্যায় বিচার মুসলমানদের দয়াও প্রদর্শন করা উচিত দয়ার নিদর্শন স্বরূপ তিনি শহরবাসীদের তাদের আবেদন অনুসারে আশ্রয় প্রদান করেন আর এটিও বলা হয় যে শহরের গির্জা এবং ঘরবাড়ি তাদের মাঝেই বন্টন করে দেয়া হয় অর্ধেক অংশের উপর মুসলমানরা কর্তৃত্ব নেয় আর অর্ধেক অংশ তাদের কাছে রেখে দেয়া হয় এমন একটি বর্ণনাও রয়েছে যে শহরের কিছু ভূমি নিয়ে সেখানে মসজিদ নির্মাণ করা হয় আর বাকি সবকিছু যথারীতি এলাকাবাসীদের হাতে থাকতে দেয়া হয় যারা তাকিয়া পালিয়ে গিয়েছিল তারা জিজিয়া প্রদানের শর্তে ফিরে আসে অন্যান্য বেজিত এলাকার নেয়া এখানকার লোকেরাও এখানকার লোকদের সাথে উত্তম ব্যবহার করা হয়েছে এবং সঠিক সাম্যের ভিত্তিতে তাদের মাঝে রাজ প্রতিষ্ঠা করা হয় যেখানে কোনো ক্ষমতাধর কোন দুর্বলের উপর অত্যাচার করতে পারতো না এরপর রয়েছে কাসারিয়ার বিজয় এটিও পনেরো পঞ্চদশ হিজড়িতে সংঘটিত হয় কাসারিয়া সেরিয়ার সমুদ্র তীরবর্তী শহর যা থেকে তিন দিন দূরত্ব অবস্থিত ছিল এই যুদ্ধ কোন বছর হয়েছে এ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় ভিন্ন ভিন্ন রওয়ায়ত রয়েছে একটি তো হলো পনেরো হিজড়ি সনে অন্য বক্তব্য অনুযায়ী ষোলো হিজরিতে আর তৃতীয় রয়াত অনুসারে উনিশ হিজড়ি সনে এবং চতুর্থ বর্ণনা অনুযায়ী বিশ হিজড়ি সনে এই যুদ্ধ সংঘটিত হয়েছে যাহক হোক হাজত আবু ওবায়দা যখন বিজয় বিজয় নিয়ে উত্তর রোমে অগ্রসর হচ্ছিলেন হাজত আমর বিন আস এবং হাজত সারাবিল বিন হাসানা রোমের সেই সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করছিলেন যারা ফিলিস্তিনে একত্রিত ছিল এবং তাদেরকে পরাজিত করার চেষ্টা করছিলেন কিন্তু এটি কোনো সহজ কাজ ছিল না এই সৈন্যবাহী সংখ্যা এবং ছিল তাদের নেতৃত্ব রোমের সবচেয়ে বড় সেনাবা সেনাপতি আত্রাবুল যার দূরদৃষ্টি এবং সামরিক বুৎপত্তির ক্ষেত্রে সেই রাজত্বের কোন জুড়ি ছিল না সে সৈন্যবাহিনীকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার কথা ভাবলো যেন নেতৃত্বের লাগাম একমাত্র তার হাতেই থাকে আর যদি তার সেনাবাহিনীর কোনো অংশের উপর আরবরা জয়ীও হয় সেক্ষেত্রে ক্ষেত্রে যেন অন্য অংশ প্রভাবিত না হয় সুতরাং সে রামাল্লা এবং অনুরূপভাবে এলিয়ায় এটি বিশাল সেনাবাহিনী নিযুক্ত করে এবং এদের সাহায্যের জন্য গাজা সাবাস্তিয়া নাবলুস লুত ও ইয়াফায় সেনা মোতায়েন করে এরপর আরবদের আগমনের অপেক্ষায় বসে থাকে তার বিশ্বাস ছিল সে আরবদের পরাজিত এবং তাদের শক্তি ধুলির সাধ করার শক্তি ও ক্ষমতা রাখে হযরত আমার বিন আজ পরিস্থিতির স্পর্শকাতরতা অনুভব করেন এবং চিন্তা করেন যদি তিনি তার সমস্ত সেনাদল নিয়ে আত্রাবণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন তাহলে রোমান সৈন্যরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে তিনি তাদের বিরুদ্ধে হতে রোমান বিজয়ী অতএব হযরত ওমরকে কে তিনি পত্র লেখেন তিনি ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে নির্দেশ দেন আপনার ভাই মোয়াবিয়াকে আপনি কায়সারিয়া বিজয়ের উদ্দেশ্যে প্রেরণ করুন যেন আত্রাবুনের কাছে সমুদ্র পথে সাহায্য পৌঁছতে না পারে আজকে তোমর আমার মহাবিয়ার নামে পত্রে লেখেন আমি আপনাকে কেসারি আর আমির নিযুক্ত করছি সেখানে যান এবং তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করুন আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আর আল্লাহু রাব্বুনা ওয়া ওয়াসিকাতুনা ওয়া রিজাউনা ওয়া বানুলানা নেমাল মাওলা ওয়া নেমান নাসীর ও ধারায় পড়তে থাকুন অর্থাৎ পাপ থেকে বাচার এবং পূর্ণ কর্ম করার ক্ষমতা কেবল আল্লাহ তালাই দান করেন বা আল্লাহরই হাতে যিনি অতীব উচ্চ মর্যাদার অধিকারী এবং অতীব মহান আর আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক নির্ভরস্থল আমাদের ভরসা স্থল এবং তিনি আমাদের অভিভাবক কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী আল ফারুক পুস্তকে লেখা আছে হজরত আমার আস ত্রয়োদশ হিজরিতে প্রথমবার কেসারিয়ার উপর অভিযান পরিচালনা করেন অনেক দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন কিন্তু বিজয় লাভ করা সম্ভব হয়নি আবু উবায়দার মৃত্যুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে তার স্থলে নিযুক্ত করেন এবং কেসারিয়ার অভিযানে বের হওয়ার নির্দেশ দেন তিনি 17000 সৈন্য সাথে নিয়ে যাত্রা করেন এবং সেখানে গিয়ে শহর অবরোধ করেন কিন্তু আঠারো হিদ্রিশরে অসুস্থ হলে তিনি তার ভাই আমের ময়াবিয়াকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করে দামেশ চলে আসেন আর সেখানেই তার মৃত্যু হয় কেসারিয়া সিরিয়ান সি বা লেভন্টাইন সাগরের উপকূলে অবস্থিত আর একে ফিলিস্তিনের অঞ্চলগুলোর অন্তর্ভুক্ত গণ্য করা হয় বর্তমানে এটি বিরান পড়ে আছে কিন্তু সেই যুগে অনেক বড় শহর ছিল বালাজারের ভাষ্য এখানে তিনশত বাজার ছিল যার প্রতিরক্ষায় অনেক বড় একটি রোমান সেনা দল ছিল এখানে তাদের একটি অত্যন্ত মজবুত ও ভয়ঙ্কর সীমান্তবর্তী দুর্গ ছিল হজরত মাবিয়া কাসারিয়ায় পৌঁছার পর একে অবরুদ্ধ করে ফেলেন রোমানরা ইসলামী সেনাবাহিনীর উপর আক্রমণ করত কিন্তু পরাস্ত হয়ে আবার দুর্গে ফিরে যেত অবশেষে অবরোধ দীর্ঘ হয়ে গেলে একদিন তারা হয় মারবো না হয় মরব এমন পণ করে বেরিয়ে আসে কিন্তু পরাজয় বরণ করে আর এত মারাত্মকভাবে পরাজয় বরণ করে যে যুদ্ধক্ষেত্রে তাদের আশি হাজার সৈন্য মারা যায় পরাজয় ও পরায়ণের পর সংখ্যা এক লক্ষ্যে গিয়ে দাঁড়ায় কেসারিয়া বিজয় এবং এর সেনা দলের ধ্বংসের পর মুসলমানরা সেদিক থেকে নিশ্চিন্ত নিরাপদ হয়ে যায় আর সেদিক থেকে রোমানদের সাহায্য আসা বন্ধ হয়ে যায় হজরত মাবিয়া মালিক বা যুদ্ধলব্ধের সম্পদের এক পঞ্চমাংশের সাথে বিজয়ের সংবাদ হজরত উমরের কাছে প্রেরণ করেন অন্য আরেকটি রয়েতে রয়েছে যে আমির মহাবিয়া ব্যাপক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অবরোধ করেন শহরবাসীরা বেশ কয়েকবার দুর্গ থেকে বেরিয়ে এসে যুদ্ধ করে কিন্তু প্রতিবারই পরাজিত হয় কিন্তু তার সত্ত্বেও শহর জয় করার সম্ভাবনা একদিন এক ইহুদি যার নাম ছিল ইউসুফ সে মোয়াবিয়ার নিকট এসে একটি সুরঙ্গের সংবাদ দেয় যা শহরের ভেতর দিয়ে দুর্গের দরজা পর্যন্ত গিয়েছিল অতএব কয়েকজন সাহসী যোদ্ধা এ পথে দুর্গের ভিতর গিয়ে দরজা খুলে দেয় এবং একই সাথে পুরো সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে আর বিজয় অর্জিত হয় হজরত ওবাদা বিন সামেদ রাজি আল্লাহ নজরী মাঝে অন্যতম তিনিও এই যুদ্ধে অংশ নিয়েছিলেন কাসারিয়ার যুদ্ধে তার বিরুদ্ধের ঘটনা এভাবে পাওয়া যায় যে কাসারিয়ার অবরুদ্ধ অঞ্চলে হাযত বাদাবেন সামেদ ইসলামী সেনাবাহিনীর ডান পার্শ্বের নেতৃত্বে ছিলেন তিনি তার সেনাদলকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে তাদেরকে পাপ থেকে বিরত থাকা এবং আত্মবিশ্লেষণের নির্দেশ দেন এরপর তিনি সৈন্যদের একটি দল নিয়ে সামনে অগ্রসর হন অনেক রোমান সৈন্যকে হত্যা করেন কিন্তু নিজের উদ্দেশ্যে তিনি সম্পূর্ণ সফল হতে পারেননি তাই পুনরায় নিজের জায়গায় ফিরে আসেন এবং এই সাথীদের প্রাণপণ যুদ্ধ করতে উৎসাহিত করেন এবং নিজের সাথে বড় সেনা দল নিয়ে আক্রমণ করা সত্ত্বেও ব্যর্থ মনোরথ হয়ে ফেরার কারণে অত্যন্ত বিশ্ব প্রকাশ করেন তিনি বলেন যে হ্যাঁ ইসলামের সুরক্ষাকারীগণ আমি আকাবার বয়তে অংশগ্রহণকারী নেতাদের মাঝে আমি ছিলাম সবচেয়ে স্বল্প বয়স্ক কিন্তু আমি সবচেয়ে দীর্ঘ জীবন লাভ করেছি আল্লাহ আমার অনুকলে সিদ্ধান্ত করেন আর আমাকে জীবিত রাখেন যার সুবা সুবাদে আজ আমি তোমাদের সাথে এসব শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি সেই সত্তার কসম যারা আমার প্রাণ যখনই আমি মোমেনদের জামাত নিয়ে মশ্রেকদের উপর হামলা করেছি তারা আমাদের জন্য ময়দান খালি করে দিয়েছে অর্থাৎ আমরা বিজয়ী হয়েছি আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করেছেন কিন্তু আজ কি হলো যে তাদের উপর আক্রমণ করার সত্ত্বেও তাদেরকে তোমরা পিছু হটাতে পারো নি অতএব এর কারণ সম্পর্কে তার যে আশঙ্কা ছিল তা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন তোমাদের সম্পর্কে আমি দুটি বিষয়ের আশঙ্কা করছি হয় তোমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক রয়েছে বা আক্রমণের সময় তোমরা নিষ্ঠাবান ছিলে না হয়তো বিশ্বাসঘাতক নতুবা নিষ্ঠা শূন্যতা কিংবা তাদের উপর তোমরা যখন আক্রমণ করছিলে তখন তোমাদের মাঝে নিষ্ঠা ছিল না এরপর তিনি তাদেরকে আন্তরিকতার সাথে শাহাদত কামনার পরামর্শ দেন এবং বলেন যে আমি তোমাদের সর্বাগ্রে থাকব এবং কখনো পিছু হটব না যতক্ষণ না আল্লাহ তালা বিজয় দান করেন বা শাহাদতের মৃত্যু দেন অতএব মুসলমান এবং রোমানদের মাঝে যখন যুদ্ধ হয় আবাদা বিন সামে তার ঘোড়া থেকে লাফিয়ে পদাতিক যোদ্ধা হয়ে যান তাকে পদাতিক অবস্থায় দেখে ওমায়ের বেন সাদ আনসারের সেনাপতির পদাতিক যুদ্ধের সংবাদ মুসলমানদের মাঝে ছড়িয়ে দিয়ে বলেন সবাই যেন তার রীতি অনুসরণ করে অতএব রোমানদের বিরুদ্ধে সবাই তুমুল যুদ্ধ করে তাদের পিছু হটতে বাধ্য করে অবশেষে তারা পালিয়ে গিয়ে শহরের দুর্গে আবদ্ধ হয়ে যায় আরবরা যেভাবে কাসারিয়া জয় করেছিল সেভাবে গাজাও জয় করে নেয় হজরত আবু যুগেও একবার মুসলমানরা গাজা জয় করেছিলেন কিন্তু পরে সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হয় এই উভয়ে সীমান্তবর্তী অঞ্চল যখন মুসলমানদের করাতলগত হয় তখন হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু সমুদ্রের দিক থেকে নিশ্চিন্ত হয়ে যান এসব ঘটনার উল্লেখ অব্যাহত থাকবে চলমান থাকবে এখন আমি কয়েকজন মরহুমের স্মৃতি চারণ করতে চাই আর জুমার নামাজের পর তাদের জানা যাওয়া পড়াবো ইনশাআল্লাহ প্রথম স্মৃতি চারণ হলো কেরালার সাবেক মোবাল্লেক জনাব কে মোহাম্মদ আলবি সাহেবের সহধর্মিনী শ্রদ্ধেয়া খাদিজা সাহেবার যিনি কিছুদিন পূর্বে আশি বছর বয়সে ইন্তেকাল করেছেন তার পিতা কেহিনী মহিউদ্দিন সাহেব কেরালার প্রাথমিক আহমদিদের একজন ছিলেন মরহুমও খুবই অল্প বয়সে আহমদিয়া জামাত ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন অত্যন্ত ধৈর্যশীল কৃতজ্ঞ পরায়ণ নিয়মিত নামাজ ও রোজা পালনকারিনী ধর্মিক দরিদ্রহিত ঐশী অতিথি পরায়ণ এবং স্বল্পতুষ্ট মহিলা ছিলেন মরহুমার স্বামী জামাতের মোবাল্লেক ছিলেন সফরের কারণে দিনে দিনের পর দিন বাইরে থাকতেন কিন্তু মরহুমা সর্বদা কৃতজ্ঞ ছিলেন এবং কোনো অভিযোগ করেননি শোক সন্তপ্ত পরিবারে বা তার অবর্তমানে তিনি দুই ছেলে এবং পাঁচ মেয়ে রেখে গেছেন তিনি ওসিয়ত করেছিলেন তার বড় ছেলে কে মোহাম্মদ সাহেব ও জামাতের মোবাইল লিখছিলেন যিনি চুয়ান্ন বছর বয়সে কিডনি অকেজ হয়ে যাওয়ার ফলে মৃত্যুবরণ করেছেন তার ছোট ছেলে জামাতের মোয়াল্লেম আর পাঁচ মেয়েরই বিয়ে হয়েছে মুরব্বীদের সাথে আল্লাহ তালা মরহুমার প্রতি ক্ষমা ও কৃপাশুলভ ব্যবহার করুন পরবর্তী স্থিতিচারণ হলো কোর্ট ফতেহ খানের মালিক সুলতান রশিদ খান সাহেবের যিনি আটক জেলার প্রাক্তন জেলা आमदार ছিলেন মালিক সুলতান রশিদ খান সাহেব 22 ও 23 আগস্টের মধ্যবর্তী রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ ইলাহন কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন তার পিতা কর্নেল মালেক সুলতান মোহাম্মদ খান সাহেব উনিশশো তেইশ সালে মাত্র তেইশ বছর বয়সে হাযত মুসলেহে মদের হাতে বয়াত করেছিলেন তিনি পরিবারে একমাত্র আহমদ ছিলেন এরপর তার বিয়ে হয় আয়েশা সিদ্দিকার সাহেবের সাথে যিনি চৌধুরী ফাতে মোহাম্মদ সে আল সাহেবের কন্যা ছিলেন হাযত মুসলেম মোদই এই বিয়ে করিয়েছিলেন মালিক সুলতান রশিদ সাহেবের দাদার নাম ছিল মালিক সুলতান সুরখরু খান তিনি ব্রিটিশ সরকারের দরবারে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন দরবারে তাকে বসার আসন দেয়া হতো তিনি নিজ পুত্র মালিক সুলতান মোহাম্মদ খান সাহেবের চার বছর পর আহমদীয় গ্রহণ করার সৌভাগ্য পেয়েছেন মালিক সুলতান রশিদ খান সাহেবের জামাতি কার্যক্রমের বিবরণ হলো ছিয়ানব্বই থেকে নিরানব্বই সাল পর্যন্ত এরপর দুই থেকে ১৪ পর্যন্ত আটক জেলার আমের হিসাবে কাজ করার তিনি সুযোগ পেয়েছেন মৃত্যুকালে তিনি কোট ফাতে খান সাহেবের প্রেসিডেন্ট ছিলেন পশ্চিম পাকিস্তানের সাবেক গভর্নর মীর মোহাম্মদ খান সাহেবের তিনি আত্মীয় ছিলেন কিন্তু কিন্তু সেই পরিবার পারথি তাই নিমগ্ন পরিবার ছিল অর্থাৎ তার পিতার আহমলে হওয়ার পর সম্পূর্ণরূপে পার্থিবতা দিনে কোমুক্তম karne ধর্মকে প্রধান্য দানকারী লোকদের অন্তর্ভুক্ত ছিলেনারে এই একেই বৈশিষ্ট্য মালিক সুলতান রশিদ খান সাহেবমার জিও ছিলেনা প্রথমে শুরু में एक उन्होंने ওসিয়ত করেন পরবর্তীতে এক 7 অংশ ওসিয়ত করেন এরপর হিসা এ जायदात অর্থাৎ সম্পত্তির অসিয়তকৃত অংশ পরিশোধ করলেন আমার ধারণা সম্ভবত সম্পত্তির এক দশমাংশের অসিয়ত ছিল আর বাকি আয়ের উপর এক সপ্তমাংশের অসিয়ত দিতেন তিনি তার বোন রাশেদা সিয়াল সাহেবা বলেন খলিফা দর মাসির আবি রাহিমুল্লাহ একবার আমাকে লিখেছিলেন তোমার পিতা আহমদিয়তের জন্য এক নগ্ন তরবারে ছিলেন আর তোমার ভাইদের মাঝে এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এরপর তিনি মালিক রশিদ সাহেব সম্পর্কে বলেন খেলাফতের সাথে আমার ভাইয়ের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল খলিফাতুল মাসির প্রতিটি নির্দেশ তৎক্ষণাৎ পালন করতেন আল্লাহ অনুগ্রহ কৃপায় তিনি খেলাফতের আস্থা ভাজন সেবক ছিলেন এবং পরিপূর্ণ একাগ্রতার সাথে জামাতে দায়িত্ব পালন করতেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক উচ্চ মার্গে ছিলেন কেউ তাকে দেখলে বুঝতো যে এই পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই অত্যন্ত বিনয়ী মানুষ আল্লাহ সাথে নিজের সম্পর্কের বিষয়ে বেশি কথা বলতেন না কিন্তু আল্লাহ সাথে গভীর সম্পর্ক ছিল দিন রাত সবসময় প্রত্যেকের জন্য দোয়াই নিমগ্ন থাকতেন তারা বন্ধু হোক বা আত্মীয় হোক কিংবা অপরিচিত হোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আত্মীয়দের মধ্য থেকে এমন একজনও নেই যে কখনো তার দুয়ার থেকে খালি হাতে ফিরে গিয়েছে বেশ কয়েক ব্যক্তি তার বদান্যতার অন্যায় সুযোগও নিয়েছে কাউকে তিনি না বলতে পারতেন না তিনি বলেন আমার ভাতিজির কাছে এক ভদ্র মহিলা এসে বলে সেই অভাবী পরিবারগুলো কি হবে যেখানে কেবল সুলতান রশিদ সাহেবের পয়সায় চলা জ্বলত অর্থাৎ সুলতান রশিদ সাহেবের সাহায্যে তাদের দিন অতিপাত হতো তিনি কতটা বদান্যতা প্রদর্শন করতেন এর প্রকৃত ধারণা আমাদের নেই আমার ভাতিজি একদিন তাকে জিজ্ঞেস করে আপনি যে মানুষের এত উপকার করেন মানুষ কি এগুলোর মূল্যায়ন করবে বা মনে রাখবে তিনি বলেন হয়তো আমাকে মনে রাখবে না কিন্তু আমার উদ্দেশ্য কেবল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা তার আরেক বোন নাইমা সাহেবা বলেন আমার ভাইয়ের মাঝে তবলিক করার সুগভীর উদ্দীপনা ছিল তিনি বেশ কয়েকজন পুণ্যাত্মার হেদায়েতের কারণ হয়েছেন প্রত্যেক সাক্ষাৎকারের সাথে তবলিগের সুযোগ বের করে নিতেন ও আহমদি বন্ধুরা প্রায় সন্ধ্যায় চলে আসতো আর ঘন্টার পর ঘন্টা ও ফাতে বিষয়ে বিতর্ক হতো অথচ বিপদও ছিল ইবাদতে তার আনন্দ আগ্রহের চিত্র ছিল অভাবনীয় সাধারণত ঘরে দরজা বন্ধ করে দিয়ে একা একই সঙ্গোপনে নিজ প্রভুর সাথে কথা বলতেন আল্লাহ তাআলা তাকে সত্য স্বপ্ন এবং দিব্যদর্শন দর্শন দ্বারা সম্মানিত করেছেন একবার এবটা অ্যাবটাবাদে গ্রীষ্মের ছুটিতে যান হঠাৎ সেখানে একটি আর্থিক সমস্যায় নিপতিত হন দোয়া ছাড়া কিছুই করার সুযোগ ছিল না তিনি বলেন সকালে ভ্রমণের উদ্দেশ্যে বৃক্ষবহুল একটি জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় একটি উচ্চ স্পষ্ট আওয়াজ ভেসে আসে জেলা তাকদাতু মেরুর রহমতুল্লাহ আটক জেলার প্রাক্তন আমির জুবাইরি সাহেবের স্ত্রী তার বোনকে বলেন হজরত খালি ইফাতের যুগে জেলার মিটিংয়ের জন্য মরহুম যখন তার বাসায় অবস্থান করছিলেন তখন তার চেহারায় কিছুটা উদ্বিগ্নতা ছিল কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে একটি বক্তৃতা করতে হবে কিন্তু প্রস্তুতি মোটেই নেই পরবর্তীদিন সকালে বেশ উৎফুল্ল ছিলেন আর তার জন্য এসে বলেন রাতে হজরত খালি ইফাতল মসিদ সালেস রেহমলার স্বপ্নে আসেন আর পুরো বক্তৃতা কিছুক্ষণের মধ্যে তিনি লিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বক্তৃতা তৈরি হয়ে গেছে আল্লাহ প্রতি এতটা অগাধ ভরসা ছিল যে গ্রামে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় একা কি পরম প্রশান্তির সাথে বছরের পর বছর জীবন কাটিয়েছেন কোনো ভয় বা উৎকণ্ঠা ছিল না অত্যন্ত সাহসী ছিলেন তো বলতেন যে খোদার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না একবার তার এক কর্মচারী কোনো সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিতে চাইলে তাকে বোঝান যে আল্লাহ যদি আমাকে কারোর জন্য ওসিলা বানাতে চান তাহলে ফিরিয়ে দেওয়ার আমি কে সকল প্রকার জ্ঞান গর্ভ আলোচনার দক্ষতা রাখতেন হজরত মাসিমদের রচনা বলি বেশ কয়েকবার অধ্যয়ন করেছিলেন মাসাল্লাহ যাবতীয় উৎকৃষ্ট বৈশিষ্ট্যের আধার ছিলেন নামাজ রোজা পালনকারী তাহাজ আদায়কারী দোয়াকারী একান্ত প্রজ্ঞা সূচক ভঙ্গিমায় কথা বল কথা বলার দক্ষতা রাখতেন সকল আলাপ বা সব কথা ঘুরিয়ে ফিরিয়ে তবলিগে নিয়ে শেষ করতেন আল্লাহ তার প্রতি ক্ষমা ও কৃপাসুলভ ব্যবহার করুন পরবর্তী স্মৃতিচারণ হল ইন্দোনেশিয়ার জনাব আব্দুল কাইম সাহেব সাহেবের যিনি পঁচিশে আগস্টে বিরাশি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি মৌলানা আব্দুল ওয়াহেব সোমাত্রী সাহেবের পুত্র ছিলেন যিনি পাক ভারতের বাইরের কোনো জাতি হতে প্রথম মোবাল্লেক ছিলেন ইন্দোনেশিয়ার একটি প্রসিদ্ধ টেকনিক্যাল স্কুল থেকে তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এরপর সরকারি বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষা অর্জনের জন্য ফ্রান্স গমন করেন আর সেখানে পেট্রোলিয়াম ইকোনমিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন এরপর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি নেন সেখানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন অবসর গ্রহণ সত্ত্বেও নিজ কর্মক্ষেত্রের বিশেষজ্ঞ হিসাবে তাকে কাজে লাগানো হতো এরপর তেহাত্তর বছর বয়সে অত্যন্ত পরিশ্রমের সাথে তিনি ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি দেশের জন্য অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন তেহাত্তর সনে তিনি সরকারের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সম্পর্কে একটি ফর্মুলা প্রস্তাব করেন আর তখন থেকে নিয়ে অর্থাৎ উনিশশো সন থেকে দুই পর্যন্ত এর কারণে সরকারের একশত বিলিয়ন ডলার লাভ হয়েছে যাই হোক একজন আহমদের সকল স্থানের দেশ ও জাতির সেবা করার জন্য প্রস্তুত থাকে কিন্তু ইন্দোনেশিয়াতেও মোল্লাদের প্রভাবে কিছু কিছু এলাকায় আহমদীয়দের বিরোধিতা অনেক বেড়ে যায় তার সত্ত্বেও আমাদের কাজ হলো দেশের প্রতি বিশ্বস্ত থাকা আমলা হিসাবে তিনি দেশীয় সর্বোচ্চ পুরস্কারও পেয়েছেন দু সালে দ্বিতীয় সর্বোচ্চ পদক লাভ করেছেন যা ইন্দোনেশিয়ান সরকার বেসামরিক লোকদেরকে অনেক বেশি উল্লেখযোগ্য সেবা কর্মের জন্য প্রদান করে থাকে আর জাতির মহান সেবকদেরকে তাদের জন্য নির্দিষ্ট কবরস্থানের সামরিক অনুষ্ঠানের আয়োজন করে সমাধিস্থ করা হয় যখন মরুম যেহেতু সেখানে সমাহিত হবেন না তাই তার মৃত্যু পরবর্তী সামরিক অনুষ্ঠান পারং অবস্থিত মোসিয়ানদের কবরস্থানে অনুষ্ঠিত এবং সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সম্মানিত করা হয় অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন নিজের ভাই বোনদের প্রতি খুবই যত্নবান ছিলেন তার আর উপদেশ ছিল তিনি যেন তার ভাই বোনদের দেখাশোনা করেন আর সর্বদা তিনি তা পালন করেছেন মুরব্বী ও ওয়াকফে জিন্দগিদের সাথে অত্যন্ত সশ্রদ্ধ সম্মানপূর্ণ ব্যবহার করতেন তার ছোট ভাই সাহেব জামাতের মোবাল্লিক এবং ইন্দোনেশিয়া জামাতের সাথেও তার ব্যবহার খুবই ভালো ছিল অধীনস্থ কর্মচারী বলেন নয় বছর বয়স থেকে মরহুম আমার ভরণ পোষণ করেছেন স্কুলের ফিজ ইত্যাদি মরহমেই মেটাতেন তার উত্তম ব্যবহারের কারণে হজরত মাসিমদের বই পুস্তক পাঠের পর আমিও বয়াত করে নিই মরহমের দয়া উদারতা ছিল অত্যন্ত উঁচুমানের মানুষের সাথে সবসময় সমান ব্যবহার করতেন কখনও নিজেকে নিয়ে অহংকার করেননি আর নিজের পদের জন্য অহংকার করেননি সরকারি গ্যাস কোম্পানিতে তার প্রাক্তন এক সহকর্মী বলেন তিনি খুবই মেধাবী অবিচল ও পরিশ্রমী ছিলেন তিনি খুবই সুখ্যাত এবং বড় কর্মকর্তা ছিলেন কিন্তু তার সত্ত্বেও খুবই বিনয়ী ছিলেন খেলাফত ও জামাতের জামাতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন যখনই কোরবানির প্রয়োজন হতো বা বিপদের মোকাবেলা করতে হতো তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সাহায্য করতেন হাজর আবে ওলা যখন ইন্দোনেশিয়া যান তখন তিনি তার ঘরেই অবস্থান করেছিলেন সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করতে গিয়ে মরহুম কখনো নিজের আহমদি হওয়ার বিষয়টি গোপন করেননি কিংবা পরবর্তীতেও নয় অথচ বিরোধিতা পরবর্তীতে অনেক বেড়ে গিয়েছিল কিন্তু নিজের আহমদি পরিচয় তিনি কখনো গোপন করেননি নিজ বন্ধুদের তবলিগ করার বিষয় তৎপর ছিলেন আর একজন সুপরিচিত আহমদি ব্যক্তিত্ব হিসেবে তিনি সুখ্যাত ছিলেন একবার এক বিদ্যুৎ কোম্পানির সিইও মন্ত্রীকে বলেন বাঁধের পানির হ্রাস পাচ্ছে আর কিছু অবস্থা চলতে থাকলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে হবে মন্ত্রী সাহেবের তার দোয়ায় আস্থা ছিল তিনি বলেন যে তুমি কাইয়ুম সাহেবের কাছে যাও তখন সেই ব্যক্তি কাইয়ুম সাহেবের কাছে এসে বলেন আমাকে সাহায্য করুন তিনি বলেন আমার সাহায্য যদি গ্রহণ করতে হয় তাহলে আমার মাধ্যমে তুমি আমাদের ইমাম খলিফাতুল মসিদকে পত্র লেখো এরপর তিনি এই চিঠি লেখেন যে দোয়া করুন যেন এই কাজ হয়ে যায় তিনি বলেন মঙ্গলবার তিনি এই চিঠি লেখেন আর পরের দিনেই মুসল বৃষ্টি হয় বাঁধ পানিতে ভরে যায় বা জলাধার পানিতে ভরে যায় জামাতের জন্য তার সেবা কর্ম দেখুন পারং এ হেডকোয়ার্টার কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল তৎকালীন মোবাইল ইনচার্জ মাহমুদ জিমা সাহেব তাকে জানালে তিনি বলেন কোনো চিন্তা করবেন না আর্থিক দিক থেকে কোনো প্রতিবন্ধকতা ছিল বা অর্থ সংকট ছিল তিনি বলেন পুরো খরচ আমি বহন করব আর তাই করেছেন দু বছরের মধ্যে একটি বড় মসজিদ সেখানে নির্মিত হয় কেন্দ্রীয় গেস্ট হাউস ও বালেকদের কোয়ার্টার নির্মাণের বেশিরভাগ ব্যয়ভার তিনি বহন করেছেন চারটি কোয়ার্টারের শতভাগ নির্মাণ খরচ মরহমের পক্ষ থেকে বহন করা হয়েছে এমটি ইন্দোনেশিয়ার প্রাথমিক দিনগুলোতে প্রায় সকল খরচ মরহম ও তার স্ত্রী বহন করেছেন পশ্চিম জাকার্তায় অবস্থিত তার ঘরকেই স্টুডিও হিসাবে ব্যবহার করা হতো কর্মীদের ভাতাও মরহমের পক্ষ থেকে আদায় হতো ইন্দোনেশিয়ায় প্রাথমিক দিনগুলোতে হোমিওপ্যাথির ওষুধ থেকে নিয়ে ক্লিনিকের জায়গা পর্যন্ত যাবতীয় ব্যয় মরহুমের পরিবার বহন করেছে ওয়াহে সিনিয়র হাই স্কুলের সূচনা লগ্নের নির্মাণ ব্যয় মরহুমের পরিবারের পক্ষ থেকে দানকৃত অর্থে নির্বাহ করা হয়েছে এর বেশিরভাগ অংশ তারই হতো কাদিয়ানে নির্মাণাধীন ইন্দোনেশিয়ান গেস্ট হাউস সারাই আইউবের জন্য তিনি উল্লেখযোগ্য আর্থিক কুরবানি করেছেন মরহুম কেন্দ্রের নিকটে জবি ক্রয় করেছেন না পরবর্তীতে আবাসনের জন্য তা জামাতকে দিয়ে দেন জামে আহমদ ইন্দোনেশিয়ার প্রিন্সিপাল মাসুম মাহমুদ সাহেব লিখেছেন কখনো কখনো আমেলার মিটিং এ কোনো বিষয় নিয়ে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যেত কিন্তু তিনি তার ছোট ভাই অর্থাৎ আমির সাহেব যখন বলতেন এই বিষয়টি শেষ করুন তৎক্ষণাৎ নিশ্চুপ হয়ে যেতেন আর এবং এরপর আর কোনো মতামত ব্যক্ত করতেন না আল্লাহ করুন। এরপরের স্মৃতিচারণ হলো বেনিনের দাউদা রাজাকি অনু সাহেবের যিনি গত সাতাশে আগস্ট তারিখে চুহত্তর বছর বয়সে ইহদাম ত্যাগ করেন মরহুম বেনেনের প্রাথমিক আহমদার অন্তর্ভুক্ত ছিলেন নিজ পরিবারে একাই আহমদী ছিলেন উনিশশো সালে তার বড় ভাই মরহুম জিকরুল্লাহ দাউদ সাহেবের মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করেন যিনি বেনেনের সর্বপ্রথম আহমদে ছিলেন তার স্ত্রী সন্তানরা আহমদী নয় আল্লাহ তালা তাদেরকে আহমদিয়ত গ্রহণের তৌফিক দান করুন আমির এবং মোবাইলের ইনচার্জ মিয়া কমার আহমদ সাহেব তিনি মৃত্যুর কিছুদিন পূর্বে আমাকে তার আহমদিয়ত গ্রহণের ঘটনা শোনান তিনি বলে আমার বড় ভাই জিক্লা দাউদ সাহেব যিনি করেছিলেন তার আহমদিয়ত গ্রহণের কথা যখন আমি জানতে পারি আর একই সাথে লোক মুখে আহমদীয়ত সম্পর্কে নানান কথা শুনি তখন আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই আমি তার হাতে আলাইসাল্লার আংটি পরা দেখি আর জিজ্ঞেস করি যে এটি কিসের আংটি আর আপনাদের ধর্মের মর্যাদা কি তিনি বলেন এর উপর পবিত্র কোরআনের আয়াত লেখা আছে যার অর্থ হলো আল্লাহ কি তাঁর বান্ধার জন্য যথেষ্ট নন আর আহমদেদ আমাদের প্রতিষ্ঠাতা আজম মির্জা গোলাম কাদিয়ানি আল্লাহ ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন তিনি বলেন আমি আমার ভাইকে জিজ্ঞেস করি যে আহমদেদ কি ইসলাম থেকে ভিন্ন কোনো ধর্ম তিনি বলেন তোমরা যে ইমামের জন্য অপেক্ষা করছো আমাদের ভাষ্য হলেও তিনি এসে গেছে তিনি চলে এসেছেন আর এটি প্রকৃত ইসলাম তিনি বলেন এই কথা শুনে আমি ওদের বই পুস্তক অধ্যয়ন করি আর ইসলামে নির্দেশন পুস্তকটি পাঠ করি এবং আহমদীয়ত গ্রহণ করি তিনি বেন শিক্ষিত লোকদের মাঝে গণ্য হতেন ফ্রান্স থেকে বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন বারেনের বিদ্যুৎ ও পানি অধিদপ্তরের ন্যাশনাল ডিরেক্টর পদে থাকাকালীন অবসর গ্রহণ করেন অত্যন্ত প্রভাবশালী শশ্রুধারী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন নিয়মিত নামাজ আদায়কারী তাহার যদি অভ্যস্ত একজন পূর্ণবান এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন হজরত মাসি মাউদ এবং তার খলিফাদের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাদের পুস্তকাবলী অধ্যয়ন ছিল তার দৈনন্দিন অভ্যাস জামাতের অনেক দায়িত্বে তিনি অধিষ্ঠিত ছিলেন আর মেনিন জামাতের জন্য তার অনেক অবদান রয়েছে হিউম্যানিটি ফার্স্ট বেনিনের প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি মেডিকেল ক্যাম্পে তাদের আয়োজন করতেন এবং নিজে ডাক্তারদের সাথে গিয়ে সারা দিন না খেয়ে মানব সেবায় লেগে থাকতেন ডক্টর কমর আহমদ আলী সাহেব বলছেন যে বেনিনে ডাক্তার হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি আমি মেডিকেল ক্যাম্প চলাকালীন সময় ক্লান্তি থাকলেও কিংবা সফরের কারণে দেরিতে ঘুমালেও সবসময় আমি তাকে রাতে দীর্ঘ সময় ধরে তাহার পড়তে দেখেছি যখনই চোখ খুলেছে তাকে তাহার পড়তে দেখেছে যখন কোন বক্তৃতা করতেন অত্যন্ত আবেগের সাথে বয়াতের শর্তাবলীর উপর আমল করার উপদেশ দিতেন মোবাইল লেগেছে জাফর আহমদ জাফা সাহেব বলেন যখনই কোনো বক্তৃতা করতেন অত্যন্ত আবেগের সাথে বয়াতের শর্তাবলীর উপর আমল করার উপর গুরুত্ব আরোপ করতেন তিনি বললেন আমাকে বলতেন প্রত্যেক আহমদের যতক্ষণ মসেহমদের এলহাম আলাইকাফেন আবদাহ না বুঝবে সে জগৎ পূজারী থেকে যাবে আমি সেব আরও লিখছেন দুই হাজার ছয় সালে তিনি ত্রিশ একর আয়তনের একটা জমি ক্রয় করে জামাতকে দান করেন 2021 সালে আমি তার কাছে ইচ্ছা ব্যক্ত করে যে বেনিনে মাদ্রাসাতুল হিফজের জন্য একটি ভবন নির্মাণ করে জামাতকে উপহার দেন তিনি মুচকি এসে বলেন ইনশাআল্লাহ আর এটির নির্মাণ কাজ আরম্ভ হয়ে গেছে সব সময় বলতেন জামাতের শিশুরা যদি পড়ালেখা শিখে নেয় তাহলে বেনিন জামাত আফ্রিকার বড় জামাতগুলোর অন্তর্ভুক্ত হবে তিনি শিশুদেরকে জামাতের মূল্যবান বই পুস্তক পুরস্কার হিসেবে দিতেন বাইতুল ইকরাম এতিমখানায় গেলে সেখানকার ইন জয় ডক্টর মলিত সাহেবকে উপদেশ দেন যে শিশুদের স্বাস্থ্য এবং নিরাপত্তার দিকে গভীর দৃষ্টি দিন কারণ এরা আমাদের জামাত এবং জাতির সন্তান আর আমরা সবাই এদের পিতামাতা সেই সাথে তাদের জন্য দোয়াও করেন আল্লাহ তালা মরহমের সাথে ক্ষমা দয়ার আচরণ করুন তাদের সবার মর্যাদা উন্নীত করুন আমি যেমনটি বলেছি নামাজের পর সবার গায়েবানা জানাজা আদায় করবো ইনশাল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضل فلا هادي ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان ويتاه ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكروا اذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر